Hello viewers, welcome back to our channel Shanta and Rajkumar. আপনারা অনেকে হয়তো আমার বাসায় করা জন্মাষ্টমীর পূজা দেখছেন কিন্তু আমার ফ্রেন্ডসদের বাসার পূজাটা দেখেননি এইজন্য আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার আরো ফ্রেন্ডসদের বাসায় যারা জন্মাষ্টমীর পূজা করেছে এবং এত সুন্দর করে সাজাইছে আপনারা দেখলে ভাববেন যে একেবারে বৃন্দাবন হয়ে গেছে এটা আমার ফ্রেন্ডের বাসা যেটা বললাম দেখলে মনে হবে বৃন্দাবন নানান ধরনের গাছ স্পেশালি মানি প্ল্যান্ট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে রাধা কৃষ্ণ আছে তারপর গোপালের বিভিন্ন সাইজের গোপাল আছে এবং এই গোপালগুলি এত কিউট ছবিতে অত কিউট হয়তো বুঝতে পারবেন না কিন্তু ইন পারসন দেখলে এরা সুপার সুপার কিউট আবার তার পর্দাটাও হচ্ছে আপনার মহাদেবের আর চারিপাশে যে গাছের মধ্যে ইভেন লঙ্কা গাছও আছে খুবই ক্রিয়েটিভ আর তারপরে গোপালের যে মানে কৃষ্ণের খুব পছন্দ যেটা ময়ূর পাখা ময়ূরের পাখা আছে কৃষ্ণের বাঁশিও আছে আরও বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র আছে যেটা দেখলে গোপাল খুবই খুবই খুশি হয়ে যায় কৃষ্ণ ঠাকুর খুশি হয়ে যায় আর ভোগ এ তো খুবই ক্রিয়েটিভ আর রান্নাবান্নাও খুবই ক্রিয়েটিভ সে একটা তরমুজকে কেটে সুন্দর করে বাস্কেটের মতো করছে যে দেখতে পাচ্ছেন আর তাছাড়া বিভিন্ন ধরনের নাড়ু বিপুল বিপুল খুব তাড়াতাড়ি মোয়া নাড়ু এগুলি করতে পারে তারা অফিস থেকে এসেই এগুলি তাড়াতাড়ি করে ফেলছে মোয়া নাড়ু তারপরে ক্ষীরের বিভিন্ন ধরনের মিষ্টি লুচি পায়েস সহ আরও আরও অনেক অনেক ধরনের ভোগ করছে যেটা এখন পূজা হয়ে গেছে এটাকে আমরা প্রসাদই বলি বিভিন্ন ধরনের প্রসাদ আর বিভিন্ন গাছের মধ্যে আমাদের দেশি গাছ যেটা সন্ধ্যামালতি আছে এটা দেখে আমি খুবই অবাক হয়েছি কারণ কোভিডের জন্য আমরা তো যাই না বাট এই জন্মাষ্টমীর দিন আমরা গেছি খুব সুন্দর লাগছে আমার সন্ধ্যামালতির ফুল দেখে কারণ আমি ট্র্যাডিশনাল জিনিস খুবই পছন্দ করি এই যে দেখেন রাধা কৃষ্ণ এগুলি কিন্তু কোনো আর্টিফিশিয়াল গাছ না এগুলি সব ওর নিজের হাতে লাগানো মানি প্ল্যান্ট এগুলি সব মানি প্ল্যান্ট কোনোটাই কিন্তু আর্টিফিশিয়াল না ইচ অ্যান্ড এভরি প্ল্যান্ট মানে ওর নিজের হাতে লাগানো আর খুব সুন্দর করে রাখছে যত্ন করেও রাখছে দেখলেই মনে হবে এটা একটা বৃন্দাবন আমি নাম দিয়েছি ফোর্ট ম্যাকমেরি মানে আমরা থাকি ফোর্ট ম্যাকমেরি সিটিতে ফোর্ট ম্যাকমেরির মিনি বৃন্দাবন আমার মনে হয় না কারো বাসে এত সুন্দর করে সাজানো পূজার ঘর আছে এটা একটা আর একটা ওর পূজার ঘর আছে দুইটা খুব সুন্দর করে সাজানো বিশাল বিশাল ওম লেখা আছে এই যে বাঁশি আবার ফুল এই ফুলগুলি কিন্তু বেশিরভাগই অরিজিনাল ফুল গাছের ফুলও আছে আর এগুলি তো গাছই এখানে আমরা সবাই বসে আছি বসে প্রসাদ নিয়েছি প্রসাদ নেওয়ার পর বসে আছি আর এই পাশ দিয়ে যে তার মিনি বৃন্দাবনটা এটা হচ্ছে আমার আর এক ফ্রেন্ডের বাসা ওর এত ভক্তি এত সুন্দর করে পূজা করে এই যে ওর দোলনাটা গোপালের দোলনা আর আমার দোলনা একই আমরা একই জায়গা থেকে কিনছি আর কিন্তু ও গোপালটাকে খুব সুন্দর করে ড্রেস পরাইছে আমি এত সুন্দর করে ড্রেস পরাইতে পারিনি ওরটা সুপার কিউট হয়েছে আবার এই পাশে আবার রাধাকৃষ্ণও আছে নানান ধরনের ফুল দিয়ে খুব সুন্দর করে সাজাইছে বিভিন্ন ধরনের ভোগও দিছে আবার বলে কিছু বানাইনি ঠাকুরের জন্য আবার বারবিকিউ করছিস ভাতের মতো এই যে রাহুল
ঠাকুর সাধারণ খিচুড়ি যেটা নবরাত্রিতে বানায় ওটা নবরাত্রিতে বানায় ওটা হিন্দি ভাষায় খায় ওটা পূজা টাইম আর ওই যে এটা কি সমিষ্টা এটা কি এটা প্রবল দাস শিউলিদের বাসার পূজা। এই কৃষ্ণটা বিশাল বড়, কৃষ্ণ ঠাকুর তো অবশ্যই বড়, কিন্তু এখানকার এই কৃষ্ণটা অনেক বড়। দাদারা এটা ভ্যাঙ্কুভার থেকে নিয়ে আসছে। এই ধরনের কৃষ্ণ খুব কমই দেখা যায়, এটা ইউনিক এবং এর ডিটেলিংটা এত সুন্দর, এত সুন্দর। এমনি তো ঠাকুর দেখলেই তো ভক্তি আসে, এটা দেখলে স্পেশাল অ্যাট্রাকশান। আর দাদা সুন্দর করে এদিকে সাজাইছে, তো আমি গেছি প্রায় রাত্রি 12টায়, তখন দাদারা প্রায় সব জিনিস র্যাপ আপ করে নিছে। তো এই হয়ে গেল আমার অন্য ফ্রেন্ডদের বাসায় কুইকলি ঘুরে আসা এবং দেখা জন্মাষ্টমীতে তারা কী কী করছে। হরে কৃষ্ণ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গোপালের কাছে এই প্রার্থনা করি।